এখানে যারা নৌকাতে রয়েছে তারা বাঁচার জন্য হরি বল বলছে, আর যারা যারা নৌকার নদীর কূলে দাঁড়িয়ে আছে, গঙ্গার কূলে দাঁড়িয়ে আছে, তারা বাঁচাবার জন্য হরি বল বলছে। মহাপ্রভুর ইচ্ছে ছিল নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দিবে, এই দেখো ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। তাই ঘন ঘন তরল সবে বলে হরি বল, কিছু নাগরী তারা গঙ্গায় ঘাটে এসেছিল জল নিতে, আর এসে অমন ভুবন ভরানো নাবিককে দর্শন করে তারা জল ভরার কথা তাদের ভুল হয়ে গেল। শূন্য কলসি কাকে নিয়ে যখন ঘরে ফিরছে, পাড়ায় নাগরীদের সঙ্গে দেখা, যারা অন্যান্য নাগরীদের সঙ্গে, তারা বলছে কিরে কোথায় গিয়েছিলি? বলে কেন জল আনতে, ওই জল কই কলসিতে? বলে এই রে ভুলে গেছি। বলে কেন? আজকে গঙ্গার ঘাটে একটা অভিনব দৃশ্য দেখেছি। বলে কি? বলে নতুন নাবিক। তাতে কি হয়েছে? তাহলে আর বলিস না দিদি, আমরা এমন নাবিক দেখি না, শব্দের অর্থ হলো প্রত্যক্ষ। অর্থাৎ এই যে লীলাটা আমরা শুনছি, এই লীলাটা কিন্তু আজ থেকে 500 বছর আগে লীলা নয়। তাহলে অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোনো ভগবানে দেখিবারে পায়, কোনো কোনো ভগবানে দেখিবারে বঞ্চিত রহিল আমি একা, বাকি রয়ে গেলাম আমি একা, বাকি রয়ে গেলাম বলি হেন বাবু অবতার।
আমি একা বাকি রয়ে গেলাম কত কেন গো अभी एक बाकी रोजे गया लीला अमर भक्त सुनो ना गो लीला अमर भक्त सुनो ना गो আমার ভাব হলো না গো আমি একা অধো পড়ে রইল লীলায় আমার ভাগ্যে হলো না গো কৃপা মায়ের কৃপা কবে আমার আশা যাওয়া বিফল হলো বিপমনের কৃপা হলো না গো বঞ্চিত রহিল মুয়েকো রে ও আহ বঞ্চিত রহিল মুয়েকো Thank you.
এবারে যাব সেই মধুমনের শুভম নির্মাণে। কিন্তু বৃন্দাবন যাবো বলে তো দেওয়া যায় না, অনেক দূরের পথ, ভক্ত চতুর একটু চাতুরালি করে যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারে। তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছবার একটিমাত্র উপায় সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুমনের শুভম বৃন্দাবনে। মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে উদ্ধব মহারাজ, তিনি যেমন গোপী আনুগত্য নিয়ে প্রবেশ করেছিলেন, তেমনি আমরাও বলবো, আমরাও গাইব। বন্দে ব্রজ শ্রীমান পাগল উদ্ধবকে কাছে নিয়ে ব্রজ গোপীর প্রেমের কথা আস্বাদন করতেন, বৃন্দাবনের প্রেমের কথা আস্বাদন করতেন। আর এই ভগবানের বদনে ব্রজগোপীর প্রেমের কথা শুনতে শুনতে উদ্ধবের মনে বাসনা হয়েছিল যে কারাই ব্রজগোপী, প্রশ্ন জেগেছিল। দিন রাত ভগবান শুধুমাত্র তাদের কথাই ভাবে, কেমন ভালো তারা মিশেছিল। আমি নিজে যদি শুধু সেই প্রেমটা একটু আস্বাদন করতে পারতাম, ভগবান তো অন্তর্জামী, তিনি উদ্ধবের মনের কথা জানতে পেরেছেন। আর যিনি সাথে সাথে সিংহাসন থেকে নেমে নিজের মাথার চোরাটা নিজের হাতে খুলে উদ্ধবের মাথায় নিজের হাতে বেঁধে দিয়েছিল, উদ্ধবকে আর ভগবানকে দেখতে একই রকম ছিল, শুধু গায়ের রং কালো। উদ্ধব ফর্সা ছিলেন আর ভগবান ছিলেন কালো, কৃষ্ণ ছিল কালো আর উদ্ধব ফর্সা, পার্থক্য দেখতে মুখ একেবারে একই রকম দেখতেছিল। উদ্ধবের মাথায় নিজের হাতে
ওই চূড়াটা বেঁধে নিজের চূড়াটা বেঁধে দিয়ে উড়েছিলেন বৎসর্ধব ভোজন সময়। উদ্ভব তুমি ব্রজে যাও আর ব্রজের কুশলী মহাকে শোনো। আসলে কিন্তু ব্রজের কুশল আমাদের উদ্দেশ্য নয়। ভগবান উদ্ধবকে ব্রজে পাঠাতে চেয়েছিলেন কেন না, এই মনোবাসনা পূর্ণ করবার জন্য। অর্থাৎ উদ্ধব তুমি জেনে এসো ব্রজগতির ভিড়টা কেন, কেমন ভালোবাসছে আমার এত বড় ভক্ত হওয়া যায়। একটু আসতে তো, একটু আসতে আসতে, কেমন ভালোবাসলে আমাকে পাওয়া যায়। ব্রজগোপীরা তার উজ্জ্বলতম দৃষ্টান্ত। হরি ওম। ব্রজের প্রেমকে পাঁচটি ভাগে ভাগ করা গেছে। কি কি? শান্তদাস্য সূক্ষ্ম বাৎসল্য বধু। আর এই পাঁচটি ভাগের মধ্যে ব্রজগোপীর প্রেমটা ছিল মধুর রসের প্রেম, একেবারে উন্নত উজ্জ্বল রস। সেই রস কেমন, সেই প্রেম কেমন, উদ্ধব তুমি জিনিস। উদ্ধব যখন ব্রজে এলে ব্রজ প্রেম আস্বাদন করলেন, গোপীর প্রেম আস্বাদন করলেন। এই করতে করতে ব্রজে থাকতে থাকতে কখন যেন এতগুলো দিন কেটে গেছে। উদ্ধব দ্বারকায় ফেরার কথা ভুলেই গেছে, কিন্তু একদিন যখন মনে হলো না এবার ফিরতে হবে, উদ্ধব যখন দ্বারকায় ফিরছেন ফেরার পথে ব্রজের ধূলিকণাকে প্রণাম জানিয়ে এই শ্লোকটি বলেছিল। পূর্ব অর্থ দেখুন শ্লোকটি, যে বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাম। আমি তাদেরকে প্রথমে বন্দনা করি যারা হলেন বৃন্দাবনে নন্দনন্দন কৃষ্ণের স্ত্রী বর্গ। প্রণাম করি আমরা পায়ে, আমি যদি আমার বয়োজ্যেষ্ঠকে প্রণাম করবো তা কোথায় প্রণাম করবো, পায়ে প্রণাম করবো, চরণে প্রণাম করবো। কিন্তু উদ্ভব কিন্তু বললেন না যে পাগল, তিনি বললেন পাগল। অর্থাৎ আমি উদ্ভব, আমি কৃষ্ণের বন্ধু, আমি ভগবানের সখা, আমি দ্বারকার প্রধানমন্ত্রী। যে দ্বারকার রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রধানমন্ত্রী আমি, কিন্তু ব্রজগোপীদের চরণে প্রণাম করবার মতো স্পর্ধা আমার ধৃষ্টতা। অতএব যে ব্রজগোপীদের চরণস্পর্শে বৃন্দাবনের ধূলিকণা ধন্য হয়েছে, আমি শ্রী নানাগুলিকে প্রথম একটা প্রণাম কারণ ইয়াসং হরি কথ গীতাম, যাদের মুখের হরি কথা হলো অমৃতের সমান। পুনাতি ভুবনত্রয়ম, সেই হরি কথা পান করে পুনাতি ভুবনত্রয়ম ত্রিভুবন পুণ্য লাভ করু। তাই আমরাও সেই ব্রজের ধূলিকণাকে প্রণাম জানিয়ে আমরা আজকে ব্রজ লীলায় প্রবেশ করি। দেখুন প্রকৃত কীর্তনের তত্ত্ব কিন্তু এইগুলো। আজকাল তত্ত্ব বলতে নারকেলের কটা ফুটো, বাড়িতে কুলো রাখলে কি হয়, মেয়েরা সিঁদুর পড়লে কি হয়, শাঁখা পড়লে কি হয়, এসব এখন তত্ত্ব হয়েছে, কীর্তনে এই তত্ত্ব চলছে। আবার কেউ কেউ শুনছি চৈতন্য চরিতামৃতের অবমাননা করছে, হই বল সেটা কি বলছে যে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী যা লিখেছে তা নাকি ভুল তত্ত্ব। হ্যাঁ, এগুলো কাল্পনিক, এসব সব চলছে আজকাল, লজ্জা লাগে। কীর্তনিয়া হয়ে চৈতন্য চরিতামৃতের অবমাননা, এটা আমাদের কীর্তন সমাজের লজ্জা বদনাম। যে কবিরাজ গোস্বামী মহাপ্রভুর আদেশে স্বপ্নাদেশে চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, স্বরূপ দামোদরের পর্চা সেই চৈতন্য চরিতামৃতে তারই ব্যাখ্যা স্বরূপ। আর সেই চৈতন্য চরিতামৃত কাল্পনিক, সেই চৈতন্য চরিতামৃত আজকে তার কাছে অযৌক্তিক অপ্রামাণিক। এ কথা শোনাও বৈষ্ণব শ্রোতাদের পক্ষে অপরাধ, এগুলোকে আমাদের বর্জন করতে হবে। কীর্তনের তত্ত্ব হলো এগুলো, প্রত্যেকটা শ্লোকের সঠিক ব্যাখ্যা, এটা হলো কীর্তনের তত্ত্ব। কীর্তনের তত্ত্ব নারকেলের তিনটে ফুটো কেন সেটা নয়, যাই মিত্র যাই।
হরে কৃষ্ণ। যাই হোক, আমরা সেই ব্রজে ভাঙা ঝুলিকে প্রণাম জানিয়ে আজকে আমরা ব্রজ লীলায় প্রবেশ করলাম। হরে কৃষ্ণ। আর স্বাগত করছি রাধা গোবিন্দের নৌকা বিহার লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, ভ্রম সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ বদন মলিন করে বংশী বটেন বল দেখি, এই তো ভালোই খেলছিলি, হঠাৎ তোর এমন কি হলো যে তুই বদন মলিন করে এখানে দাঁড়িয়ে পড়লি। ভগবান বললেন, দেখ শুভর, আজ আমার খেলতে খেলতে একটা পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে। ফলে কোন প্রতিশ্রুতি না, যেদিন আমি কংসের কারাগারে জন্ম গ্রহণ করেছি, তা বসুদেব যখন মাথায় করে আমায় গোকুলে রাখতে আসছিল, সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো উত্তাল যমুনা, ভাদ্র মাসের উত্তাল যমুনা, আর সেই যমুনার জল দেখে পিতা বসুদেব থমকে গেলেন যে হায় হায়, এমন উত্তাল যমুনা এখন পার হবো কেন। ভগবান সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন, পিতা বসুদেবের মনে সাহস যোগাবার জন্যে যোগমায়া ভগবানের আদেশে একটি শৃগালের রূপ ধারণ করলেন। যমুনা পার হয়ে গেলেন যোগমায়া, ভগবান এই বসুদেবের তখন মনে হলো, তাই তো সাহস হলো মনে, একটা শৃগাল যদি পার হতে পারে আমি কেন পারব না। এই বসুদেব ভগবানকে মাথায় করে যমুনা বক্ষে নামলেন, আর নিজ বক্ষে গোবিন্দের চরণ পাবে বলে যমুনা ভগবানের চরণ স্পর্শ করবার জন্যে তার জল উছলি উছলি বাড়তে শুরু করেছে। এই বাড়তে 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 বসুদেবের মস্তক অবধি যেমন বর্ধিত হয়ে গেছে, ভগবান বসুদেবের মস্তক হতে যমুনা বক্ষে পতিত হয়েছে, আর নিজ পক্ষে গোবিন্দ শ্রী চরণ পেয়ে যমুনা নয়নের জালে বদন ভাসি বলছে, প্রভু গো, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মনি যারে মনে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চাপার পর পারে যিনি আমার অনাদি রাধি গোবিন্দ, সেই তুমি, তোমার চরণ আমি আমার বক্ষে পেয়েছি। তোমার বক্ষে আমাকে হারিয়ে আমার পিতা তাকে কেমন আমি খুঁজছি, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম একদিন যুগলে রাধারানীকে বামে লয়ে যুগলে আমি তোমার বক্ষে বিহার করে তোমার বনবাস পূর্ণ করবো। আমার সেই পূর্ব প্রতিশ্রুতি অর্থাৎ যমুনাকে দেওয়ার পর মনে মনে গেছে, তাই আমার যে বড় রাধা বদন দেখতে ইচ্ছে হচ্ছে। শোল বললেন, আমি তোর মরম সখা, তুই এতক্ষণ আমার কথাগুলো বলিস, হ্যাঁ এই উচ্চারণের দায়িত্ব আমার রইল, যা তুই তোর মনোবাসনা পূর্ণ করে না। এই শুভের পরে ভগবান সকল উচ্চারণের দায়িত্ব সঁপে দিয়ে এবার চলেছেন ওই রাধা মদন দর্শনের উদ্দেশ্যে এবং যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্যে। যমুনা ফিরে সখা গণ ও সঙ্গ ছড়ি সখা গণ সঙ্গ ছড়ি যদু না না
সকল সঙ্গ সঙ্গ ছড়ি শরণগুর আমার চলিল মনোরথে
रे शादी के मथुका शादी ते मन मथुकान गो अब शादी ते मन मथुकान चली रे পৃথিবীতে এর থেকে দ্রুততম মাধ্যম আর কিছু নেই, এর থেকে দ্রুততম মাধ্যম আর কিছু নেই। রকেট এরোপ্লেন আবিষ্কার হয়েছে আজকাল, কিন্তু এক্ষুনি এখানে বসে এক সেকেন্ডেরও কম সময়ে আমেরিকা চলে যাওয়া যায় এই মাধ্যমটি কাজ করে, সেটা হলো এই মন রূপী রথ। তাই বললেন যে ভাবিনি মনোরথে চলত বিভিন্ন পথে সাধিতে মনোমতি কে যাচ্ছেন, যিনি যাচ্ছেন তার আবার একটা সুন্দর নাম আছে, সে নামটা কি জানেন? চতুরে শিরোমণি শিরোমণি চতুরের শিরোমণি কান হেরি যমুনার জল মনমত উঠানল পুরল মুরলী নিশান। যমুনার তীরে গিয়ে ভগবান কি করলেন, ত্রিভঙ্গ ভঙ্গি উঠামে দাঁড়িয়ে বাঁশি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল রাধে 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 বলে বাজাইতে লাগিল, রাধে 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 বলে বাজাইতে লাগিল, রাধে রাধে এদিকে কৃষ্ণ অনুরাগিনী রাধারানী তিনি বসেছিলেন নিজ সখীদের মাঝে নিজ মন্দির মাঝে, এমনি এমন সময় ভগবানের বংশীধ্বনি প্রাণনাথের বংশীধ্বনি তার কানে বাজলো, বাঁশি শুনে রাধারানী আকুলিনী হলেন। কৃষ্ণ বাতিনি, আর এই ঘর থেকে তুমি যেতে চাইছো কৃষ্ণ দর্শনে কি সম্ভব?
রাধারানী বলে তবে উপায় কি কিছু নাই? একটা উপায় আছে কি, কৃষ্ণ লীলা তিনি সহায় করেনি, যার কৃপা হলে কৃষ্ণ বদন দর্শন সম্ভব, তিনি হলেন বৃন্দাবনের যোগমায়া যোগেশ্বর, তাকে সহায় এই রাধারানী এবং সকল সুখীগণকে সঙ্গে নিয়ে মা যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। আর রাধারানীর মতো কৃষ্ণ ভক্তি কাকে মা যোগমায়াকে আর স্থির থাকতে পারেন? সঙ্গে সঙ্গে বড়াই বুড়ি ডুব ধরে উনি মাথায় পশরা নিয়ে বৃন্দাবনের পথে দিয়ে হাঁটতে হাঁটতে জটিলা মন্দিরের সম্মুখে এসে জটিলার ঘরের দরজায় কড়া নেড়ে ডাকলেন, জটিলা ও জটিলা ঘরে কেউ আছিস? জটিলা দেখ তো এত বড় স্পর্ধা কার বুকের পাটা কার, দেখ বৃন্দাবনে আমার নাম ধরে ডাকাডাকি করছে কি, এত বড় স্পর্ধা কার, দেখ তাকে কুটিলা তারপরে মাতৃ আদেশ। এই কুটিলা নামের শত্রুকা তো কোথায় জানেন মায়েরা? কুটিলা শব্দের অর্থ হলো কুটিল মঞ্জার, অর্থাৎ কুটিল মানে হলো বাঁকা, সোজা না, বাঁকা মঞ্জা। স্বভাব কেমন, যা খায় তার নামে নিন্দা যায়, আর খাওয়ার বেলায় কম খায় না, যা খায় তার নামে নিন্দা যায়। ওই আয়ানের খায় খাওয়ার বেলায় কম খায় না, যখন খায় তখন বেশ ভালোই খায়, আর খাওয়ার পরে ওই আয়ানেরই বউ ওই রাধারানীর নামে পাড়ায় পাড়ায় নিন্দা গিয়ে যান। এই হলো কুটিলা স্বভাব। কতদিন তোমায় দেখে নি তো আদর করে ডেকে নিয়ে এসে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে, বসে বসে কথায় বলে ঘরের কথা পরের কাছে কইতে না, তোমরা কি আমাদের পর তোমরা হলে আপন বল, চিন্তা করতে বৌদি আপন নয় পাড়া পড়ছি আপন রয়েছে। ওই দেখো আমাদের বাড়ির বড় বাপ রে বাপ, বাপের জন্য তুমি বৌদি কি পাঁচ খান করুন জন্য ঘরের খবর বলছি তো, আমাদের বাড়ির বড় বউটা না বা বা রে ওই নন্দের বেটা, ওখানে নন্দের বেটা কেলে ছোড়া তার সঙ্গে ঢলা ঢুলি বাবা ঢং দেখে এরকম ছিল। এই হলো কুটিলার সব সবাই আপনি দুপুরবেলা দুটো ভালো উঠে মিষ্টি পান ভরে পান চিবাতে চিবাতে চিন্তা করছে আজকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বউয়ের নামে কোন চিন্তাটা করা যায়। আর সে এমন সময় ওই মায়ের আদেশ হলো জিজ্ঞাসা দেখায় কে এসেছে, কুটিলার আগে গজগজ করতে করতে গৃহের দ্বার উন্মুক্ত করে দেখছে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। কুটিলার রাগ বেড়ে দশ গুণ হয়ে গেল, কারণ এই বুড়িমাকে দু চোখে দেখতে পারে না কুটিল, মনে মনে বলছে মরণ হবে ঠিক করে ঘাটের মোড়া বুড়ি কেন যে মরতে পারবো আর আমাদের বাড়িতে আসে, যত নষ্ট ঘোড়া হলে ঘুরি তা কতবার মাকে বলেছি দাদাকে বলেছি যে কেউ আমার কথা বিশ্বাস করে কুটিলা মন্দ ভাসিনি কারো ভালো দেখতে পারিনি, যাক গিয়ে ওদের সংসারের ব্যাপারে ওরা বুঝুক কি আমার কোনো নাক গলিয়ে কাজ নেই, আমি আমার কাজ করে যাই। মা তোরে কে এলো? ওই যে বড়াই বুড়ি এসেছে, তা আগে বলবি তো পড়াবি, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে লো, বুড়ো মানুষটাকে পথে দাঁড় করিয়ে রেখেছিস, হ্যাঁ তোর বুদ্ধি শুদ্ধি হবে না। এই বলে জটিলা লজ্জিত হয়ে তাড়াতাড়ি করে বুড়িমাকে ডেকে নিয়ে এসে রত্ন সিংহাসন পেতে বসতে দিলেন, বসে মতো ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক এই বুড়িমাকে কিন্তু বৃন্দাবনের সকলে সমীহ করে, কেন জানে, কারণ বৃন্দাবনে সকলের বড় হলেন বড়াই বুড়ি, সকলের বড় হলেন বড়াই বুড়ি, তাই ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতে হোক এই বুড়িমাকে কিন্তু বৃন্দাবনে সকলে সমীহ করে, জটিলাও সমীহ করতে বাধ্য, তাই রত্ন সিংহাসন পেতে বসতে দিলেন, বলে বসো মা বসো রাগ করো না মাকে, আসলে আমার মেয়েটার বুদ্ধি শুদ্ধি হয়নি জানো তো। যাই হোক অনেকদিন পরে তুমি আমাদের বাড়িতে এলে, কি মনে করে সব কুশল তো ভালো আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ ভালোই আছি, আসলে যাচ্ছিলাম এই পথ দিয়ে হঠাৎ তোদের বাড়ির সামনে আসতে বাপ রে ঘর দেবো তোরা পাচ্ছে না পাচ্ছে না, আরে বাবা আমি এখানকার বন্ধের কথা বলছি না, জটিলার বাড়ির কথা বলছি, এই বাড়িতে এত পচা গন্ধ কিসের রে? বলে এই কথা মা আসলে তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তোমাকে খবর তো বলে রাখো না, বলে তোদের আবার কি হয়েছে, বলে আমাদের সেই দিন আগের দিন আছে আমরা বিরাট ধনী হয়ে গেছি, এটা আনন্দের ধনী হয়েছি ভালো কথা, ধনী হওয়ার পাশাপাশি এই পচা গন্ধের সম্পর্কটা একটু বুঝতে পারলি না, আমার এই কথা জানা ছিল না যে হঠাৎ করে এই জগতে কেউ ধনী হয়ে গেলে তার ঘর থেকে পচা দুর্গন্ধ বার হয়, বলে মা এই তো তুমি আসল খবরটাই জানো না, কেন ধনী হয়েছে তাকে শোনো তাহলে তো বুঝতে পারবে যে বাড়িতে পচা গন্ধ কেন হয়েছে, বলে কেন ধনী হয়েছে বল দেখি, বলে যে আমার বড় ছেলে আয়ান মধ্যরাতে বিরাট বাথান করেছে, আর সেই বাথানে আমাদের কত গাভী, সেই গাভীর দুগ্ধ হয়, দুগ্ধ হতে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়,
সফটওয়্যার ব্যাথা সম্ভব মানে বেশি হয়ে গেলে যাওয়া যায়, অবহেলায় অনিচ্ছায় এদিক ওদিকে কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আর সেইগুলো পচে গেলে দুর্গন্ধ হয়। আরে ও যাক, অনেকদিন পরে তোদের বাড়িতে এসে দুটো খবর পেলাম, একটা হলো তোরা বিরাট ধনী হয়েছিস আর আরেকটি খবর হলো অকারণে আবার সেই ধন নষ্ট করতে শিখেছিস। জটিলারে এই অকারণে ধন নষ্ট করিস না, হিসেব মেলাতে পারবি, কারণ আজ তুই অনেক ধনের ধনী, কিন্তু এমনি করে হারাতে 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 একদিন দেখা যাবে যে তোকে আর কিচ্ছু অবশিষ্ট নাই। বলি কি এইভাবে নষ্ট করে চল না, এই তো আমি যাচ্ছি উঠোনে হাটে যাচ্ছি, আমার সঙ্গে চল না, মাথায় করে ঘোল নিয়ে হাটে গিয়ে বেঁচে আসবি, বলে মা তুমি যা বলেছো বলেছো, দ্বিতীয়বার ওই কথার উচ্চারণ কেন আমার অপরাধ, আমি আয়ামের মা আর তুমি কিনা আমায় বলছো মাথায় করে ঘোল নিয়ে হাটে যাবো, আমার মান সম্মান নেই, বলে গিয়েছি আমি ভুলে গিয়েছিলাম যে জটিলা যে তোরা ধনী হয়েছিস। আর শুধু তাই নয়, পাশাপাশি দেখতে পাচ্ছি যে ধনী হওয়ার পাশাপাশি তোর মান সম্মান করতে বড় ভুলে গেছে রে। তোরে জটিলা আমরা হলাম জাত গোয়ালা, যদি দুগ্ধ ভিত ঘোল তৈরি করার বাজারে বিক্রি কিনি করা আমাদের জাত ব্যবসা, আর সেখানে তোর অত মান সম্মানের ভয়, জটিলা রে কিসের এত অহংকার, এই ধন এই প্রাচুর্য এই অর্থ এ কারো চিরদিন থাকে না, দিন কারো চিরদিন সমান যায় না। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস, দানবীর হরিশ্চন্দ্র, কত ধন কত সম্পদ সে দান করেছে তাই তার নাম হয়েছিল দানবীর, কিন্তু বিশ্বামিত্র দেবীর দান সর্বস্ব তার সব নিয়েছিল, স্ত্রী পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে চলে যাবে মাধব পাটনি ঘাটে নৌকা নিয়ে বসেছিল, হরিশ্চন্দ্র পার হবে নৌকা, কত কেঁদে বলেছিল মাধব রে আমি চিনতে পারছিস, আমি দান দিয়ে হরিশ্চন্দ্র কত ধন কত সম্পদ আমি দান করে দিয়েছি কিন্তু তোর ঘাটে আজকে পার হবে, অথচ দেখ না মাধব তোকে দেওয়ার মতো একটা কঠিন আমার, তুই দেখ কুবের বেলা গেছে গড়ি আজি নাই রে মাধবা পারের কুবের বেলা গেছে গড়ি মাধব রে দয়া করিয়া একমাত্র পুত্র তিনি সর্বদংশে মারা গেল, শ্মশানে দাহ করতে গিয়ে শ্মশানকে যে কর দিতে হয় সেটা দেওয়ার ক্ষমতা রাজা হরিশ্চন্দ্র ছিল, একদিন কারো ছিল দিন সমান ভগবান যদি কাউকে দোবার কেউ তাকে ভাসাতে পারে না, তো ভগবান ভাসাতে কেউ ভাসাতে পারে, তার প্রমাণ তো আমরা রাম অবতারে পেয়েছি, ভগবান রামচন্দ্র যখন সীতা উদ্ধার করতে যাচ্ছেন লঙ্কায় সম্মুখে সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো, সিদ্ধান্ত হলো সমুদ্রে সেতু বাঁধতে হবে, বাঁধবে কারা রামের অনুচরে যান হনুমান বানর, এরা রাম নাম করে বড় বড় পাথর তুলে সমুদ্রের জলে ফেলছে, কি আশ্চর্য ব্যাপার, ভগবান মনে মনে চিন্তা করলেন যে এখানকার পাথরের গুণ নাকি হবে, রাতের অন্ধকারে ভগবান একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি একটা পাথর ফেলে দেখি তোরা ডুবে না, ভগবান একটা বড় পাথর তুলে সমুদ্রের জলে যেমনই ফেলেছে পাথরটা জলে ডুবে গেছে, ভগবান চমক করতেছে কি কেন এই অঘটন, তবে কি পাথরটা ভারী হয়ে গেল, একটা ছোট পাথর কুড়িয়ে ফেলে এই বলে ভগবান একটা নুড়ি পাথর কুড়িয়ে ফেললেন সেটাও জলে ডুবে গেল, তখন ভগবান অবাক হয়ে ভাবছেন যে কাঠবেড়ালির মতো ছোট্ট একটা প্রাণী একটা ছোট্ট নুড়ি পাথর কুড়িয়ে সমুদ্রের জলে ফেলছে তো সেটাও জলে ভাসছে, আর আমি স্বয়ং রামচন্দ্র আমি পাথর ফেলছি ডুবে যাচ্ছে কি রহস্য, ভগবান আবার চারিদিকে তাকিয়ে দেখছে কেউ দেখে ফেললো কিনা, কারণ এটা যদি প্রচার হয়ে যায় তো একটা সমাজে মানে জগতে একটা মানে
অন্য একটা ব্যাপার রটে যাবে যে ভগবান হয়েও আমি পারিনি হনুমান বানর কাঠবেড়ালি যেটা করে পেরেছি। তাই চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ দেখে ফেললে না, দেখছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত বীর হনুমান হাতে তালি দিয়ে নাচছে যে প্রভু তুমি সবাইকে লুকালে আমায় লুকাতে পারিনি, আমি দেখে ফেলেছি। ভগবান হনুমানকে ডেকে বললেন যে তুমি দেখেই যখন ফেলেছো কাউকে যেন কিছু বলতে যেও না। আচ্ছা হনুমান বিষয়টা একটু ঘুচিয়ে দাও, রহস্যটা তোমরা পাথর ফেললে জলে ভাসে আর আমি ফেললাম ডুবে গেল, কি গুণ তোমাদের আছে? তোমাদের ফেলা পাথর জলে ভাসে। হনুমান করজোড়ে বলছে পাথর কি আর আমাদের গুণে ভাসে, আমরা যে পাথরটা জলে ফেলি প্রভু ওটা যে তোমার নাম করে ফেলি, আমরা ফেলে দিই তোমার নাম তাকে ভাসতে, আর স্বয়ং তুমি নামি হয়ে যদি কাউকে ফেলে দাও এ জগতে এমন শক্তি কার আছে যে তাকে ভাসবে? তাই ভগবান ভাসালে কেউ ডোবাতে পারে না, ভগবান ডোবালে কেউ ভাসতে। কারণ তো সেই দিনকে চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যাবে যে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে সঙ্গে, কেউ যাবে এমনকি পরিধানের একটা বসন পর্যন্ত যাবে না। চারজনা কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়ে সীতায় তুলে দেবতা পুড়িয়ে ছাই, তবে হ্যাঁ একজন কিন্তু সঙ্গ ছাড়বে না, কেউ কিন্তু প্রাণ যাবে হরিনামে যাবে প্রাণ যাবে, যেদিন ভগবানে আমাদের যেতে হবে হরিনামে যাবে যেদিন ভগবানে যেতে হবে হরি নামে যাবে প্রাণ যাবে, আমি হাত ধরে সেদিনে নামে যাবে প্রাণ যাবে নামে হাত পার করে দেবে হরি নামে যাবে আর প্রাণ যাবে, হরি নামে হাত ধরে পার করে দিবে তোমায় ভগবান লয়ে যাবে, নামে হাত ধরে পার করে দেবে তোমায় ভগবান তোরে
जबे और ए जान जावे तई दिन कारो सुरु दिन समान जाए पाबो तार श्री रामचंद्र माजा लुकिरो पति तार होलो बनवास रामोर मरे तू ए देख दिन कारो सुरु दिन समान जाए কাজী নজরুল ইসলাম লিখে গেছেন এই সুন্দর কথা পাবো তার শ্রী রামচন্দ্র মা জানকীর পতি তার হল বনবাস রাবণ করে দূর গতি সে যে আগুনেও পুড়িল না আগুনেও পুড়িল না বললাম ভগবান যদি কাউকে ডুবাইতে পারে না ভগবান ভাষাকে ডোবাতে পারে অতএব কিসের এত অহংকার আমাদের বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার সব আমার কি যে আমাদের অহংকার হইব এই অহংকার যতদিন আমাদের চূর্ণ না হবে পরিণামে প্রেম আসবে না ভক্তি আসবে অহংকারের ভক্তি প্রাপ্তি হয় না তবে আগেই অহং রূপী অর্থাৎ আমি রূপী অহংকারকে পরিত্যাগ করতে হবে যাই হোক আমরা পুরোপুরি করতে না পারি অত চেষ্টা তো করতে পারি জয় গীতা হরে কৃষ্ণ হয়তো তুমি বাবা অত সহজ কথা আমি তো ছাড়া কত সাধুগুরু তারা পারেনি আর আমরা কারণ সাধারণ মানুষ চেষ্টা করতে তো ক্ষতি নেই কারণ ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জি অবশেষে পাই সে ভক্তিরতা বুঝে বানা বুঝে কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরি কৃষ্ণ উপজিল প্রীত বুঝিবে সে রসে শুনিলেই হইবে বড় হইবে আমাদের আচরণ করতে দোষ করতে চেষ্টা করতে ক্ষতি করতে যতটুকু হয় এই জন্যে ততটাই এগিয়ে থাকা যাবে হরে কৃষ্ণ যাই হোক এই দেখুন তাহলে এই যে অহংকার জটিলা বলছে গরিমা বলছে জটিলা তোর এই অহংকারটা তোকে শেষ করি এই অহংকার আগে তাই রানা জাত গোয়ালা অতএব জাতি গোয়ালা হলে তাদের ব্যবসায় হলো যাদের ব্যবসায় হলো যদি তুমি ভৃত ভুলের ব্যবসা তা তাতে এত লজ্জা কি শেষ গরিমা তো জটিলা বলছে গরিমা আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আসলে আমার বড্ড অহংকার হয়েছিল তুমি আজকে আমার অহংকার চূর্ণ করে দিয়েছো আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম অহংকার করব কিন্তু দেখো আমার তো বয়স হয়েছে বৃদ্ধা হয়েছি মথুরা তোর কম দূর নয় এত দূর আমার পক্ষে যাওয়া কি সম্ভব তুই তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে জটিলা বলছে আর তুমি মানুষ খুঁজে পেয়ে যাবে তুমি আমার কুটিলাকে নিয়ে হাঁটে যাবে ও যা মেয়ে আমার ওর গুণ যা তুমি শুনলে অবাক হয়ে যাবে ও ইচ্ছে করলে কাঁচা পাশে ঘুম ধরাতে পারে চাইলে জলে আগুন লাগাতে পারে আর যদি হাঁটে যায় হয়তো ঘরা আটটাই ভেঙে যাবে তাহলে উপায় ছোট মুখে একটা বড় কথা যদি কিছু মনে না করিস জটিলা তাহলে আমি বলি মনে না তুমি নির্ভয়ে বলো বলি কি ঘরে তোর বড় বৌমা রয়েছে না ওই যে রাধারানী দেখুন কৃষ্ণ বড় চতুর কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর চাতুরানী না করলে কৃষ্ণ ভজে হয় না
এই দেখুন বাবিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন কত মুখের কথা, জটিলাকে ফাঁকি দিয়ে কৃষ্ণ দর্শনে যাওয়া, এর জন্য বড়িমা অর্থাৎ যোগমায়া রূপী বড়িমা তিনি রাধারানীকে সাহায্য করছেন। কিভাবে বলে তোর ঘরে বড় বৌমা রয়েছে, বৃন্দাবনে সবাইকে তো শিখিয়েছি আমি লিখে কিনি, শুধু তোর বৌমাটা বাকি আছে। সুযোগ যখন হয়েছে যে আজকে বড় যোগে এই যোগে তোর বৌমাকে বিকি কিনিটা শিখিয়ে নিয়ে আসি, জটিলা বলছে তা তুমি মন্দ বলো নি মা, তুমি পারবে কি, একে ছেলে মানুষ তারপরে রাজবাড়ি নি, তাতে কি হয়েছিল, আমার নাম বড়াই বুড়ি এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকে কিনে শিখিয়েছি আমি, নাম আমার বড়াই বুড়ি, সেই বড়াই বড়াই করি আমি, আমার উপর তো একটু ভরসা নেই। আহা, তুমি অমন করে কেন বলছো মা, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, বেশ তুমি যখন এত করে বলছো তাহলে নিয়ে যাও আমার বৌমাকে, তবে দেখো কত ছেলে মানুষ বিকি কিনি তো কিছু বোঝে না, তুমি মথুরায় হাতে নিয়ে গিয়ে খুব ভালো করে বিকি কিনিটা শিখিয়ে দিই। অনুমতি হয়ে গেল, অনুমতি হয়ে গেল, এই রাধারানীর মন্দিরে প্রবেশ করলেন বড়িমা জটিলার অনুমতি নিয়ে। গিয়ে রাধারানীকে বললেন, নাতিনী তুমি আর দুঃখ করো না, চোখের জল মুছো, এই দেখো আমি তোমার শাশুড়ি মাতার অনুমতি দিচ্ছি, চলো বিকিকিনি ছলা করে খসড়া সাজাও, বিকিকিনি ছলা করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসি। এই রাধারানীর সঙ্গে সঙ্গে সখীদের সঙ্গে নিয়ে এই পশোরা সাজাতে লাগলেন, চারি রসের পশোরা, কি কি দধি দুগ্ধ ঘৃত ঘোল, এটা বাইরে সাজানো, আর সবার অলক্ষ্যে আরেকটি পশোরা রাধারানী সাজিয়েছিলেন, সেখানে তিনি চারখানা রস দিয়েছিলেন, কি কি দাস সত্য বাৎসল্য মধু, আর এই পশোরাটির নাম হলো এই দেহরূপী পশোরা। কারণ এটা যতদিন ঠিকঠাক না সাজানো হবে, বাইরে আপনি যতই ভালো মন্দ দিয়ে পশোরা সাজান না কেন, গোবিন্দ সেবায় লাগবে, আগে এই পশোরাটা সাজাতে হবে, তবে কিন্তু গোবিন্দ সেবা করবে, দেবার মতো দিতে হয় তাকে, যতই রাজভোগ মিহিদানা মন্ডা মিঠাই দেন না কেন ভগবান পান না, ভগবানকে একেবারে এখান থেকে দিতে হয়, হরি বল জয় নিতাই। যাই হোক, এই রাধারানী সাজিয়েছেন, দেখুন সাজিয়ে কি বলছি জানে, কত দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশোরা, কত দধি দুগ্ধ ঘৃত ঘোলে তব সাজায় পশোরা, দধি দুগ্ধ সাজায় পশোরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশোরা, গোপীগণ পশোরা সাজাইলে, গোপীগণ পশোরা সাজাইলে, কৃষ্ণ সেবা দিবেন বলে গোপীগণ পশোরা সাজাইলে, কত কৃষ্ণ সেবা দিবে বলে গোপীগণ পশোরা সাজাইলে, গোপী শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী পশোরা সাজাইয়ে নিয়ে সেই গোবিন্দ সেবার পশোরা জলে বদল ভাসবে, বড় জলে প্রার্থনা করছি হে গোবিন্দ সেবার পশোরা, তুমি যেন কৃষ্ণ সেবায় নেব, তুমি যেন